আজ আমাদের দশ কথার ট্রেলার লঞ্চ। আমরা মোট ১১টি ট্রেলার দেখব আমাদের এই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে। আমাদের কিছু তৈরি করা সংস্কার আর প্রচলিত ভাবনায় নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসি। শর্ট ফিল্মের সিনপসিসগুলো শুনে আমার মনে আসে কবি শঙ্কর ঘোষের লেখা এই কথাগুলো। ধন্যবাদ সপ্তর্ষি, নমস্কার। ফ্রাইডে লিজে সবাইকে স্বাগত। দেখুন, ফাল্গুনির ক্যারেক্টারের যেটা মেন স্ট্রেংথ আমার মনে হয়েছে, দ্যাট ইজ আর অনেস্টি, সেটা কিন্তু থ্রু আউট দেখা গেছে। ভাগ্য সেই মানুষের সঙ্গে কিভাবে পরিহাস করে সেইটাই দেখব আমরা বরফ চাপা ট্রেলারে। যে আপনি কি এটাকে ঠিক স্বাধীনতা বলতে পারেন? হয়তো না, কারণ এই স্বাধীনতার নামে আমাকে দিন রাত একাকিত্বতা কুড়ে খায়। একটা বিপর্যয় সম্মুখীন হয়েও অদ্বিতা কিভাবে তার নীরবতার শক্তি, অবিচল থাকার শক্তি দিয়ে সেই পরিস্থিতির মোকাবিলা করে। আসলে নারী মানেই সাধারণত আমাদের একটা দশভুজার খোপের মধ্যে ফেলে দেওয়া হয়, আর নারী মানেই তার সব ভালো হতে হবে, সে সবসময় ভালোর দিকে, সুবিধার দিকে, কিন্তু সেটা সবসময় মনে হয় নয়। সব ইচ্ছে যখন পরিপূর্ণতা পায় না, কিন্তু ইচ্ছেগুলো তো মরে না, ইচ্ছেগুলো তো বেঁচে থাকে মনের মধ্যে। এখন আপনাদের সকলের অনুমতি নিয়ে আমরা আমাদের আজকের ট্রেলার টকস এখানেই শেষ করবো।